ভারতের পাবলো পিকাসো খ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন। তিনি এম এফ হোসেন নামেই বেশি পরিচিত। তার চিত্রকর্মে দেশজ ঐতিহ্য আর সংস্কৃতি গুরুত্বপূর্ণ এক স্থান অধিকার করেছিল। ভারতের স্বাধীনতা পরবর্তী শিল্প সংস্কৃতির জগতের অগ্রপথিক মকবুল ফিদা হোসেনের 106তম জন্মবার্ষিকী আজ। সমকালীন শিল্পীদের থেকে তিনি ছিলেন স্বতন্ত্র, কারণ তিনি রং তুলি ক্যানভাসের ভেতরে নিজেকে আটকে রাখেননি। তার প্রতিভার বর্ণচ্ছটায় আলোকিত হয়ে উঠেছিল শিল্পের বিভিন্ন মাধ্যম। তিনি ছিলেন একাধারে কবি, ভাস্কর, বাড়ির নকশাকার এবং চিত্রনির্মাতা। 1915 সালের 17 সেপ্টেম্বর ভারতের মুম্বাই শহরের খুব কাছে পান্ধারপুরে জন্মগ্রহণ করেন তিনি। ছেলেবেলায় কিছুদিন মাদ্রাসায় পড়েছিলেন। 20 বছর বয়সে মুম্বাইয়ের জে জে স্কুল অব আর্টসে শিক্ষাজীবন শুরু হয় তার। বেশিরভাগ সময় ফুটপাতে, রেল স্টেশনে ঘুরে বেড়াতেন। একদিন সিনেমার হোর্ডিংয়ের কাজ পেলেন। এই কাজ শেখার পর মকবুল ফিদা বিরাট আকৃতির সিনেমার পোস্টার আঁকতে শুরু করেন। তার আঁকা পোস্টার আলাদাভাবে নান্দনিক মাত্রায় উত্তীর্ণ হয়ে ওঠে। নিজস্ব মহিমায় ভাস্বর শিল্পী মকবুল ফিদা হোসেন সফল হয়েছিলেন স্বতন্ত্র একটি জীবনধারা গড়ে তুলতে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লম্বা তুলি হাতে নিয়ে ঘুরে বেড়াতেন, যেমনটা দেখা যায় ফরাসি শিল্পী হেনরি মাতিস তার লম্বা লাঠির ডগা দিয়ে শিল্পজগতে রাজত্ব করতেন, বা স্প্যানিশ পরাবাস্তব শিল্পের খ্যাপা রাজা শিল্পী সালভাদর দালিও তার জাদুর কাঠির মতো লম্বা তুলি নিয়ে দাপিয়ে বেরিয়েছেন সারা বিশ্ব। 40 দশকের শেষের দিকে মকবুল ফিদা হোসেন চিত্রশিল্পী হিসেবে প্রথম পরিচিতি লাভ করেন। তার প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় 1952 সালে সুইজারল্যান্ডের জুরিক শহরে। পরবর্তীতে তার চিত্রকলা ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়ে। 1966 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। এর পরের বছরই তিনি তার প্রথম চলচ্চিত্র থ্রু দ্য আইজ অফ আ পেইন্টার নির্মাণ করেন। এই চলচ্চিত্রটি বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং জিতে নেয় গোল্ডেন বেয়ার পদক। হিন্দু পুরাণ, রামায়ণ, মহাভারতের বিভিন্ন চরিত্র, হিন্দু দেবী তার প্রিয় বিষয় ছিল। এছাড়া বিষয় হিসেবে নারী ও ঘোড়া তার ছবিতে বারবার ফিরে এসেছে। এছাড়া তার পরিচালিত গজগামিনী চলচ্চিত্রে জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত মূল ভূমিকায় অভিনয় করেন। 1971 সালে পাবলো পিকাসো মকবুল ফিদা হোসেনকে সাও পাওলো বাইনিয়ালে আমন্ত্রণ জানান। 1973 সালে মকবুল ফিদা পদ্মভূষণ পুরস্কার এবং 1986 সালে রাজ্যসভায় মনোনয়ন পান। তিনি 1991 সালে পদ্মভূষণ পুরস্কার পান। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হাতে ফিদা হোসেন নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। তার আঁকা দেবী সরস্বতীর নগ্ন প্রতিকৃতি নিয়ে ঐসব সংগঠন হয়ে ওঠে মারমুখ। 1998 সালে কট্টর হিন্দুত্ববাদীরা মুম্বাইয়ে তার বাড়িতে চড়াও হয়ে বেশ কিছু ছবি নষ্ট করে ফেলে। দেয়া হয় হত্যার হুমকি। 2006 সালে দেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমান ভারতের সর্বকালের শ্রেষ্ঠ এই চিত্রশিল্পী। 2010 সালে কাতারের আমিরের প্রস্তাবে রাজি হয়ে সে দেশের নাগরিকত্ব গ্রহণ করেন এই শিল্পী। 2011 সালের 9 জুন যুক্তরাজ্যের লন্ডনে রয়্যাল ব্রুমটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 95 বছর বয়সে মৃত্যুবরণ করেন এই চিত্রশিল্পী।